আসসালামু আলাইকুম। শান্ত আইটিতে নতুন আরেকটা জিমেলের ভিডিওতে আমি সাথে আছি শান্ত। আজকে আমি কয়েকটা বিষয়ে আলোচনা করব, তার ভিতরে মেন হচ্ছে জিমেল ক্রিয়েট হচ্ছে না। আমাকে কয়েকজন মেসেজ করছেন পার্সোনালি যে জিমেল ক্রিয়েট করতে পারছেন না। আসলে জিমেল ক্রিয়েট কেন করতে পারছেন না সেটা একটু বলি ফার্স্টেই। গুগলের আবার আপডেট এসছে, গত একদিন ধরে আপডেট চলছে, তো সেজন্য প্রবলেম একটু ফেস করতে হচ্ছে। আশা করি দ্রুতই আপডেট শেষ হয়ে যাবে। এবং এবং আমরা যারা মেল ক্রিয়েট করি তারা একটু কিছু হইলেই আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আমরা মেলটা ক্রিয়েট করার জন্য যে ধৈর্যটা প্রয়োজন আমরা কখনোই সেটা রাখি না। তো আমি কিভাবে ইউসে মেল করবেন, আমি জাস্ট কোনো সেটিং বা কোনো কিছুই দেখাবো না, আমি জাস্ট মেলটা কিভাবে করবেন আমি সেটা একটু দেখানোর চেষ্টা করবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ব্যাক করি। ওকে, আমরা ফায়ারফক্সে আসবো। ফায়ারফক্স থেকে সেটিংগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। সার্চ বারে অবশ্যই ডাক ডাক অথবা বিং করে নেবেন। একবার যদি ডাক ডাক করে নেন, নেক্সট টাইম বিং করে নেবেন, তাহলে দেখবেন যে মেলটা ক্রিয়েট হচ্ছে বা হওয়ার পসিবিলিটি আছে। যে সবসময় জন্য একটা রাখলেন, এটা না রেখে আপনি ইয়ে করতে পারেন। এক্সটেনশন অ্যান্ড থিমে এসে এটা অবশ্যই চেক করবেন যে ডিসেবল আছে কিনা, নেভার অ্যাক্টিভ আছে কিনা। ওকেই, আমরা এবার জাস্ট ক্লিন করে নিই। ওকে, আমরা এখান থেকে সার্চ করি জয়েন। আচ্ছা, অ্যামাজন দিয়ে করতে পারি কিনা দেখি। ফার্স্ট টাইম আমরা অ্যামাজন থেকে করার কোনো অপশন আছে কিনা আমরা একটু চেক করে আসি। আমরা এখান থেকে সাইন ইন আসব। সাইন ইন আসার পর ক্রিয়েট, ওকে, সেখানে জিমেল এর কোনো অপশন নাই। আচ্ছা, আমরা এখান থেকে না করে আমরা হচ্ছে গুগলের যে কোনো একটা সাইট থেকে করতে পারি। তো সাইট আমরা যদি না পাই তাহলে কিন্তু আমরা সাইট এভাবে নিয়ে আসতে পারি। চলেন তাহলে কিভাবে নিয়ে আসবেন সেটা একটু দেখে। এই যে এখানে আমরা যখন ক্রোম ওপেন করি আমাদেরকে এখানে কয়েক ডট দেখাই, আমরা জাস্ট এখান থেকেও কিন্তু অ্যাকাউন্ট করতে পারি। ওকে, আমি ক্লাসরুম থেকে করি। জাস্ট ক্লাসরুমে ক্লিক করলাম এন্ড এটা যে লিঙ্কটা পাবো জাস্ট লিঙ্কটা নিব এন্ড এখানে এসে পেস্ট করব, অথবা আপনারা সরাসরি সার্চ দিতে পারেন ক্লাসরুম ডট গুগল। ও, তার আগে চলেন, আমরা ভিপিএনটা তো আসলে কানেক্ট করা হয়নি, আমরা ভিপিএনটাই তো কানেক্ট করতে পারলাম নাই। আচ্ছা, আমি এখান থেকে চলেন কানসাস নিয়ে নিই। কানসাসের আইপিটাও সুন্দর এবং মেল ক্রিয়েট হয় খুব সুন্দর। ওকে, আমরা জাস্ট একটু নেটটা চেক করে আসি ডকুমেন্ট থেকে। ওকে, -10% কিন্তু এ আছে, আমরা এটা ফিক্সড করব। ওকে, আমরা টাইম জোন শিফট থেকে একটু নিয়ে নেই। টাইম জোন শিফট যদি আপনাদের কাছে না থাকে আমাকে নক দিয়েন, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, জাস্ট পেস্ট করলাম। আমার এখন 2:33 AM। আমরা জাস্ট এখানে ওকে করার সাথে এখানে কিন্তু টাইমটা চেঞ্জ হয়ে যাবে যে 1:31 PM। ওকে, জাস্ট এবার আমরা এখান থেকে যেটা দিয়ে করতে চাইছিলাম ক্লাসরুম আমরা এটা একটু নিয়ে আসি এখানে আমি পেস্ট। ওকে, আমরা এখান থেকে যে সাইন ইনে ক্লিক করবো। গুগল ক্লাসরুম, ওকে, আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট, এখানে
এখন আমি একটা কথা বারবারই বলি যে অবশ্যই ডেট টাইমটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মেলটা ক্রিয়েট হচ্ছে 100%। এখানে অনেকটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে বারবারই বলি আমি যে মেলটা ক্রিয়েট করার জন্য খুবই হেল্পফুল একটা টেক্স। এখান থেকে জাস্ট নেক্সট, এবং আমরা এখানে যেটাই আছে আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিই, আমি আর লিখতেছি না। আপনারা যদি এখান থেকে সিলেক্ট করে না নিয়ে আপনারা নিজেরাও ক্রিয়েট করে নিতে পারেন। তো এখান থেকে নেক্সট, ওকে চলেন আমি পাসওয়ার্ডটা নিয়ে আসি একটু। জি, আমি আজকের টুডে এতগুলো মেল ক্রিয়েট করছি অ্যান্ড আপনারাও কিন্তু করতে পারেন, আপনাদের আনলিমিটেড মেল কিন্তু ক্রিয়েট করতে পারেন। দেখেন আমার অলরেডি রিকভারি মেল যাচ্ছে, আমি অ্যাকাউন্টটা আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট রিকভারি মেলের ক্ষেত্রে আমি যে কথাটা বারবারই বলি, আপনারা অবশ্যই একটা হটমেল অথবা আউটলুক ব্যবহার করবেন। আউটলুক অথবা হটমেল ভ্যালিড মেল ব্যবহার করলে এখানে মেলটা নষ্ট হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে এবং মেলগুলো নষ্ট হয় না বলতে গেলেই চলে। তো অবশ্যই এই জিনিসটা একটু ফলো করবেন যে যখনই মেলটা ক্রিয়েট করছেন না কেন, আপনারা কখনোই অন্য কোনো ট্যাম মেল বা এই ধরনের মেল না ইউজ করে আপনারা জাস্ট যে হটমেল যেটা আছে এটা ইউজ করবেন। ওকে, জাস্ট এখান থেকে আমরা নেক্সট করি। এখানে আমরা কিন্তু ফোন নাম্বার স্কিপের অপশন অলরেডি পেয়ে যাবো, দেখেন অলরেডি কিন্তু আমরা পেয়েও গেছি। জাস্ট আমি এটাকে একটু স্ক্রিনশট রাখি। ওকে, এখন দেখেন আমার কিন্তু এটা ফুললি কমপ্লিট একটা মেল ক্রিয়েট কিন্তু হয়ে গেছে। জাস্ট রিসিভ করলাম, মেলটা কপি করে একটা শিটে রেখে আসলাম। এই আমরা এখান থেকে একটু নিচে আসবো, নিচে আসার পরে এটা টিক মার্ক করে আমরা এগ্রি করে দিব। ওকে, তো দেখেন আমার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট অলরেডি সাকসেসফুল। এখন যদি আমরা এখান থেকে gmail.com লিখে সার্চ করি, আমরা এখান থেকে জিমেল কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার ইউটিউব অলরেডি শো করছে, তার মানে ইউএসএ মেল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট করার পরে যদি আপনার এখানে ইউটিউব শো না করে তাহলে মনে করবেন এটা ইউএসএ মেল হয় নাই, কারণ ইউএসএ মেল এখানে ইউটিউব 100% ইউটিউবটা শো করবে। ওকে, আমি বরাবরই যে কথাটাই বলে থাকি এখনই সেটা বলছি যে অবশ্যই একটা পিক্সেল সেট করে দিবেন। তো এভাবে যদি মেল ক্রিয়েট করেন আমি আশাবাদী যে আপনারা ম্যানি মেল ক্রিয়েট করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের যদি কোনো উপকারে আসে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।